हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। सामने जो जिनिसटा देखा जाच्छे खूब निखुत भावे एक जिनिस देखाय आपनादेर, जेहेतु काज करतेछि एइजन्य देखाई। एखाने एक जिनिस आछे, देखेन এই টাইমিং চেনটা, এই বাইকটা যখন স্টার্ট হয় তখন এটা গরম অবস্থায় এটা আরও লুজ হয়ে যায়, মানে যে পরিমাণটা আছে এই সেই পরিমাণে এটা আরও ওভার এক্সেস হওয়ার পরে এটা একটা সাউন্ড আসে, ঘর 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 বাজে একটা সাউন্ড আসে। আবার তো যার যা যার সাউন্ড হয় গরম হওয়ার পরে কিছুটা দেখা যায়। আপনার একটা বাইক হচ্ছে যখন এই চেনটা যাওয়ার কারণ হচ্ছে কি, আপনার যখন এটি পিক আপ খিঁচাবেন, যখন খিঁচাবেন তখন এই চেনটা তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। যত স্পিডে প্রথম ফার্স্ট টাইম থেকে যত চালাবেন তত তাড়াতাড়ি চেনটা লম্বা হয়ে যায়। আপনার পিছনের যেমন রেয়ার চেনটা থাকে, যেমন লম্বা হয় তাড়াতাড়ি, তেমন এই চেনটাও লম্বা হয়। তখন এটা লুজ হওয়ার পরে কী হয়, আপনার টেবিটটা লুজ হয়ে যায় আরও বেশি রং। এটার সাথে কোনো সম্পর্ক টেবিটার এই জায়গায়, কারণ এটা চাপ দিয়ে ধরে থাকলে টেবিটার সাউন্ডটাও খুব সুন্দর থাকে। যদি চেনের টাইট ফিটিং থাকে তাহলে আপনার টেবিটার সাউন্ডগুলো পারফেক্ট থাকবে। যদি টাইমিং চেন লুজ থাকে তখন আপনার কী করতে হয়, টাইমিং চেন যদি লুজ থাকে তখন টেবিট আপনার অরিজিনাল যদি মাপ করেও দেন তারপর গাড়ির সাউন্ড অ্যাডজাস্ট ঠিক থাকে না, হয় না, তো সেই ক্ষেত্রে তখন টেবিলের মাপটা যেটা থাকে ওটা থেকে আরও কমাইতে হয়। এই টাইমিং চেনের কারণে কমায় দিলে তখন সাউন্ডটা স্মুথ আসে, তার আগে হয় না। কারণ এই জন্য সময় থাকতে এটাকে চেঞ্জ করবেন টাইমিং চেন। আর ওটা এমনও হতে পারে কারো 6,000, 8,000, 10,000, 12,000, 15,000 হতে পারে, কারো আবার 20,000 এরকম চেন চেঞ্জ করতে হয় না। তো সব কিছু চালকের উপরে ডিপেন্ড করে। যাই হোক, এটাই প্রবলেমটা দেখালাম, এটা আরও লুজ হয়ে যায় বেশি। আর এখানে যেহেতু জায়গা নেই, একটা চেক করার জায়গা আছে এখানে, এখানে হালকা একটু প্রেশারটা খুবই সীমিত, এটা গরম হলে আর এটাও থাকে না। তো এখানে দেখলেই বোঝা যায় আসলে টাইমিং চেনের কতটুকু প্রেশার আছে বা কেমন চলবে। যেহেতু একটু হালকা বেশি নাই তো এই জন্য এটা রিপ্লেস করা হচ্ছে। তো এখানে যে গ্যাপটা আছে এর থেকে আরও এটা কমবে, মানে এতটুকু গ্যাপও যাবে না, শর্ট থাকবে আর কি। যাই হোক, টাইমিং চেনটা রিপ্লেস করবো, অলমোস্ট খোলা শেষ, আমার লুজ করা সব কিছু মোটামুটি রেডি। যারা আর কি সাউন্ড নিয়ে সন্তুষ্ট না, যাদের এইরকম সময় হয়ে গেছে, টাইমিং চেন রিপ্লেস করবেন, তাহলে সমস্যার হবে না। তো সব কিছুই রেডি করা আছে, এখন যেহেতু জিনিসগুলো খুলবো। আর এখানে ব্র্যাঞ্চগুলো যদি ভালো থাকে তাহলে জিনিস নষ্ট হবে না। আপনার এখানে অনেকে বাড়াবাড়ি করে খোলে এই ধরনের র্যাঞ্চ, একটা রিং র্যাঞ্চের মতো আটকানোর জন্য। এরপর হচ্ছে আপনার পুলোর, এরকম পুলোর আছে তো ম্যাগনেট পুলোর বলা হয়, তো এটার ওভার সাইজ ছোটোটা লাগবে এটার। তো এই র্যাঞ্চগুলো যদি হয় তাহলে আপনার খুলতে খুবই ইজি, এরকম ব্র্যাঞ্চই আছে, সুন্দরভাবে এটা খুলে আসবে। যাই হোক, এটা টায়ার দিব, দেখা যাক, একটু ইয়া লাগবে আমার। যাই হোক, এটা খুলে গেল, এটা সুন্দর বের হয়ে আসবে এখন। এখন আমরা এখানে প্যাঁচটা দেওয়ার কারণ হচ্ছে এখানে ভিতরে প্যাঁচটা লাগাই সেম সেম করতে হবে, কারণ যখন আমি এটা চাপ দিব এই ভিতরে যে জিনিসটা আছে এটার মাথাটা টেপকে যায়, কারণ তখন প্যাঁচটা লাগে না। এই জন্য আগে সেম সেম করে নিতে হবে, তাহলে পুলোরটা লাগালে কোনো ক্ষতি হবে না, মানে সব দিক দিয়ে পারফেক্ট। প্যাঁচটা খুললাম এবং আমার ম্যাগনেটটাও খোলা শেষ। তো এটা ফ্যাক না, একটা জিনিস বুঝলাম না, এই গাড়ির গ্যাসমিকের এত ড্যাম কেন, গ্যাসকিট এত ইয়া কেন, নর্মাল কেন। এরকম পুরোটা বের হয়ে আসবে, এখানে লক আছে, এখানে এরকম রোলার বেয়ারিং সিস্টেম থেকে ওয়াশার থাকে, লক থাকে, সাবধান মতো খুলবেন যারা ভিডিও দেখে কাজ করেন। পাঁচটা মিল কি লাগবে,
তো আমার মানে এই ধরনের ভাবে দেখে যদি যারা কাজ করতে চান, তা আমি অ্যাডজাস্টারটা শর্ট করে নিলাম, কারণ অ্যাডজাস্টার খুলতে হয় না, না খুলে আপনি সুন্দরভাবে এই নাটগুলো অনেক টাইট আর র্যান্সগুলো ভালো লাগবে, কারণ দুর্বল যদি র্যান্স হয় তাহলে নাটগুলো স্লিপ করলে খোলা খোল খুব কষ্টকর। ভালো র্যান্স দিয়ে খোলার চেষ্টা করবেন, কারণ এক চান্সে তাহলে খুলে যাবে, আর যদি খারাপ অবস্থার র্যান্স থাকে নর্মাল র্যান্সগুলো তাহলে আপনার নাটগুলো নষ্ট হবে এবং খুলতে এখানে বাড়াবাড়ি করবে। আপনারা যেখানে যে জায়গায় কাজ করেন না কেন, র্যাম্প যদি ভালো থাকে তাহলে অল্প সময় কাজ করতেও সময় কম লাগে, আর র্যাম্পসে যদি আপনার প্রবলেম থাকে তাহলে সময়টাও বেশি লাগবে। দেখেন চেন কল অলমোস্ট কীভাবে কী খুললাম, এই যে আমি এখন এটা খুলে নিলাম, আমার খোলা শেষ, টাইম ইন পকেট বের করলাম, চেনটা কীভাবে বের করি সেটাও দেখাই। ডাইমেনশনটা খুব সুন্দরভাবে বের করলাম, যাই হোক ডাইমেনশন নতুনটা লাগাবো এখন। এটা পুরান আর এটা নতুন লাগানো হচ্ছে, দেখ নতুনটা আবার তো এখানে রাখি, আগে প্রথমে মাথা ঢোকা দিতে হবে ডাইমেনশনের। আর এখানে একটা ব্যাপার আছে যেটা টাইমিন অনেকেই হয়তো বোঝে না, টাইমিন করে নিলে আপনি এক চান্সে আপনার লাগাইতে পারেন, তাহলে আর সমস্যা হয় না, এক চান্স। আমি টাইমিন নিচে করে নিলাম, আমি এখন চাইলে এক চান্সে